রাজ্যপালের বিরুদ্ধে এবার সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড আক্রমণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের তরফে সোমবারই 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কথা জানিয়ে দেওয়া হয়, আর তারপর মঙ্গলবার শিক্ষক দিবসে রাজভবনের কথা মতো নিয়োগ হলে বেতন বন্ধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর দাবি করলেন রাজ্যপাল মাতব্বরের মতো আচরণ করছেন, ভুলে যাচ্ছেন রাজভবনের খরচও চলে রাজ্যের পয়সাতেই। অ্যাসেম্বলি পর্যন্ত ডাকতে দেয় না জানেন, ভয়ে আমরা অ্যাসেম্বলি প্রয়োগ করি না। ইটস ভেরি ডিফিকাল্ট। ইয়ে আবার কি, কোথার থেকে সব মাতব্বররা চলে এসছে? আর মাতব্বরের একটা লিমিট আছে, রাজভবনটায় বসে আছেন না, এই রাজভবনটার টাকাও কিন্তু আমরা দিই। একজন লোককে যে চা খাওয়ান ডেকে, সেই পয়সাটাও কিন্তু আমাদের। কেরালা থেকে রোজ লোক নিয়ে আসেন পেন ভাড়া করে, সে পয়সাটাও আমাদের। পাশাপাশি রাজভবনে যে কোনো বিল পাঠানো পরেও তা আটকে রাখা নিয়েও উষ্মা প্রকাশ করলেন তিনি। তার দাবি, প্রত্যেকটা বিল আটকে ইচ্ছাকৃতভাবে রেখে দেওয়ার অধিকার ওনার নেই। এভাবে কারোর অধিকার কেউ কেড়ে নিলে তিনি রাজভবনের সামনে ধর্ণা দিতে বাধ্য হবেন। এটাকে চ্যালেঞ্জ করছি, আমরা অ্যাসেম্বলিতে আইন পাশ করেছি, উনি একটাও বিল ফেরত পাঠান না, প্রত্যেকটা বিল আটকে রেখে দেন, এটা ওনার অধিকার নেই। বিধান বলেছে রাজ্যপালকে, রাজ্য যদি আর্থিক বিল ছাড়া অন্য বিল পাঠায় তাহলে তাকে দিতে হয় ফেরত, আর যদি একবারে না হয় দুবার পাঠালে ওটা আইন হয়ে যায়। এই ব্যাটেলটা ফাইট করতে হবে খুব ভালোভাবে, আর যদি মনে হয় যে কারো অধিকার কেউ কেড়ে নিয়ে ফেডারেলিজমেকে ইন্টারফেয়ার করছে, তাহলে মনে রেখো আমি কিন্তু বাধ্য হব গভর্নর হাউসের সামনে ধর্ণা দিতে। প্রসঙ্গত, এর আগে বিধানসভা থেকে আচার্য বিল, হাওড়া পুর নিগম সংশোধনী বিলের মতো একাধিক বিল রাজভবনে পাঠানো হলেও তা আর ফেরত আসেনি বিধানসভায়। সেই প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী এবার ধর্ণার হুঁশিয়ারি দেওয়ায় প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে প্রশাসনিক প্রধানের বেনজির ধর্ণা মঞ্চের সাক্ষী হতে চলেছে রাজ্য? রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনে মিলে কতটা নাটক করছেন আর কতটা তাদের রিলেশনের মধ্যে টক হয়েছে আমি জানি না, টক আর নাটক, কিন্তু আসলে এই যে ইকুইলিব্রিয়াম, যে ব্যালেন্স, কনস্টিটিউশনাল প্রপ্রাইটি, এই সবটাকে এরা নষ্ট করছে। শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বলেই এত রেগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আর কোথায় কোথায় ধর্ণা করবেন? দাবি বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির। ধর্ণায় বসবে এটাকে ঠিক করে ফেলুক, আমাদের বলতে সুবিধা হয়। কোন সময় শুনি দিল্লিতে ধর্ণা বসবেন, কোন সময় শুনি হচ্ছে রাজভবনে বসবেন, অলরেডি একবার ধর্ণায় বসেছিলেন। উনি সরকার চালাচ্ছেন না অন্য কিছু চালাচ্ছেন তো বোঝা যাচ্ছে না। আচার্য নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে তার এত মাথা ব্যথা কেন হচ্ছে? কারণ তার ওভারঅল যে সিচুয়েশন, এই শিক্ষাটাকে একটা কমোডিটি বানিয়ে দিয়েছে তিনি। শিক্ষাটাকে যে বিক্রি হয়ে সম্ভব, শিক্ষা যে মানে সেল করা সম্ভব, সেলেবেল কমোডিটি, এটা প্রমাণ করে দিয়ে শিক্ষার বিরুদ্ধে প্রতিবাদ হলেই উনি রাগ করছেন। এত রাগ করলে ডাক্তার দেখান, ছাত্রছাত্রী কাটিয়ে মাথা চিকিৎসা করান, ভুলভাল বকাটা বন্ধ করুন। আমল দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, উনি চাইলে ধর্ণা দিতেই পারে, কিন্তু রাজ্যপাল সংবিধান বহির্ভূত কিছু করছেন না। ধর্ণা বসাতে অভ্যেস, ধর্ণা দিদি উনি ধর্ণা বসুন, অসুবিধা কি আছে? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় অটোনোমাস সিস্টেম, এবং সেক্ষেত্রে আচার্য যা করার করবে, আচার্য রাজ্যপাল, আপনারা আচার্য পরিবর্তন করুন, যদি আপনাদের ইচ্ছে মুখ্যমন্ত্রীকে আচার্য বানান। একই সুরে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাকেশ রোশনকে চাঁদে পাঠাতে পারলে উনি সবই পারেন। সব পারেন, যিনি রাকেশ রোশনকে চাঁদে পাঠাতে পারেন, সঙ্গে ইন্দিরা গান্ধীকেও চাঁদে পাঠান, তিনি সব পারেন। বহুমুখী প্রতিভার অধিকারিনী, উনি সব পারেন। বসতে বলুন, বিনীত গোয়েল আছে, ছামড়া বেঁধে দিবে। সব মিলিয়ে বিরোধীদের দাবি মুখ্যমন্ত্রী ধর্ণা দিতেই পারেন, কিন্তু রাজ্যপাল সংবিধান মেনেই কাজ করছেন, তাই আদালত হোক বা ধর্ণা সব জায়গাতেই ধাক্কা খেতে হবে রাজ্যকে। কোন মাত্রায় এবার দাঁড়ায় নবান্ন রাজভবন সংঘাত? ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী, রিপোর্ট ক্যালকাটা নিউজ।